রফিকুল ইসলাম মাদানী এমনি হাসে না হাসে না মে বেরি আসি হাতে হ্যান্ডকাপ আছে কোমরে রশি আছে এরপরেও হাসি কারণ হলো এই হাসিটা তার ইমানের হাসি আল্লাহু আকবার আল্লাহর নবী বলে ইন্না নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা ইমানের নূর যদি বুকে যায় তো ছড়া যায় ছড়া যায় উসমান ইবনে মাজউন বলেন আয়াত শুনলাম মুখের ইমান আমার বুকে ইমান আমার বুকে আর বুকের ভেতরে যদি ইমান রয় ইমান রয় তাহলে এই বান্দা হায়াতে আল্লাহর সাথে ইনসাফ ছাড়া চলতে পারে না যদি আল্লাহর সাথে আদল করে তাহলে ওই বান্দা আল্লাহ জান্নাতে যাবে আদল কার সাথে করবেন আদল কার সাথে করবেন আল্লাহর সাথে এক নম্বর আদল করবেন আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে আদল আর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন যদি মুসিবত আসে মুসিবত সহ্য করবেন পক্ষ থেকে ঈমান বাইর করতে গিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো উপায় পক্ষের ঈমান ধারণ করবেন পক্ষের ঈমান কোন দুশ্মনে যেন কোন শয়তান যেন চুরি করতে না পারে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ এক নাম্বার হলো বান্দা আল্লাহর সাথে আদল করবে দুই নাম্বার হলো বান্দা নিজের সাথে আদল করবে তার মানে নিজের দেহটা ধ্বংসে চলে যাক এমন কাম করবেন এমন কাম করবেন তার মানে নিজের দেহ মানে নিজের নিজে কখনো ক্ষতির মুখে ইচ্ছাকৃত ঠেলে দিবে না তার মানে অনেক কোলাসি কোলাসি শাখা খাইছে তারপরে গলায় রশি দিস তারপরে গলায় রশি দিস গলায় রশি তুমি দিলা মারা গেলা কার দেহ তুমি মারলা এই দেহের মালিক তুমি না তোমার আল্লাহ আওয়াজ করে বলেন কে দেহের মালিক হলো আল্লাহ পরীক্ষায় ফেল মাই বকা দিছ বিষ খাইছ বিষ খাইছ আত্মহত্যা করেছে আত্মহত্যা মহাপাপ যদি কেউ হালাল মনে করে করে তাহলে বিনা হিসাবে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম আর যদি কেউ হারাম মনে করেও করে তো বড় গুনার সাজা বড় হবে সাজা অনেক বড় অনেক বড় সময় তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে কারণ আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা যখন জায়েজ নাই তখন তো হাত কাটা জায়েজ আছে হাত যে লিখছ তোমরা এখানে বেলেস কে কাইটা কাইটা টি প্লাস এ লিখছ কাইটা আবার ফেসবুকে ছবি তোলে ছবি দিলে পাঠায় দেখ কত লাভ তোরে ভালোবাসি তোরে কার হাত কাটলি এই খবিস কার হাত কাটে হাতের মালিক তুই না তোর আল্লাহ মালিক তুই না তোর আওয়াজ করে কথা বলেন না কেন কে কথা বলেন না কেন কার হাত কাটস কার হাত কাটস তার মানে নিজের দেহের উপরে জুলুম করার কোনো যোগ্যতা তোমার না চাইলে আগুন দিয়ে হাত পুড়াইতে পারবা না চাইলে ব্রেক দিয়ে কাটতে পারবা না চাইলে আত্মহত্যা করতে পারবা না আত্মহত্যা করতে পারবা কারণ দেহের মালিক তুমি না দেহের মালিক কে আল্লাহ মানে বান্দা আল্লাহর সাথে আদল করবে বান্দা নিজের সাথে আদল করবে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ ইয়ামুর বিল আদল ওয়াল ইহসান দুই নাম্বার হলো ইহসান করো কি করো ইহসানের শাব্দিক তর্জমা হলো ভালো করা কি করা বুঝেন নাই ইহসানের তর্জমা কি ইহসানের তর্জমা ভালো করা ভালো ভালো করা ভালো ভালো করা মানে হলো আপনি সবার ভালো করবেন ভালো করবেন আগেরটা হলো সমান সমান করা সমান সমান ইহসান ইনসাফ করা ইহসান ইনসাফ করা আদল ইনসাফ করা ইহসান ভালো কি করা ইহসান নামাজের ভেতরে না হাদিসে আছে ইহসান শব্দের তর্জমা যে হাদিস খানাকে হাদিসে জিব্রিল বলা হয় বা উম্মুল আহাদিস বলা হয় হাদিসের মা যে হাদিসটা সহি বুখারীতে আছে সহি মুসলিমে আছে মিশকাত শরীফের ভেতরে আছে মিশকাত শরীফের ভেতরে আছে যে হাদিসের রাবী হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীর কাছে অপরিচিত একজন মানুষ মানুষ বেশে একজন নবীর কাছে এসে অনেকগুলো প্রশ্ন করেছিল অনেকগুলো প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন ছিল নবী আমাকে খবর দেন আখির নিয়ে আনি ইহসান আমাকে ইহসান সম্পর্কে খবর ইহসান সম্পর্কে খবর তো নবী বলেছিলেন
أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك যখন তোমরা বندگی করবা তখন বندگیটা এমন ভাবে করবা যেন তুমি তোমার বندگیর হালতে তোমার আল্লাহকে তাকায় তাকায় দেখো কাকে তাকায় দেখো আল্লাহকে তাকায় দেখো এই হাদিসটা পড়ছে এক মৌলবি একজন পড়ছে বুঝা আকসাম ইবনে সাইবি বলে তোদের ভেতর থেকে তাহলে দুইজন যা দুইজন নবীর কাছে যা একটু যাচাই বাচাই কইরা যাচাই বাচাই আসলে কি সে সত্য নবী কিনা একটু যাচাই বাচাই কইরা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ওয়াকিয়াত চানছে তাফসীরের কিতাব থেকে বলছি চলে গেছেন আল্লাহর নবীর কাছে ওই দুইজন দূত খুব বিচক্ষণ গোত্রের মধ্যে যারা তাদেরকে দুইজন গেছে যারা নবীর কাছে দুইটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন দুইটা ছোট ছোট এক নাম্বার হইল মান আনতা আপনি কে দুই নাম্বার ওয়া মা আনতা আপনি কি প্রশ্ন কয়টা করছেন কাকে নবীকে কারা আকসাম ইবনে সাইফির গোত্রের দুইজন যা নবীকে যাচাই বাছাই করতে যায় প্রশ্ন করছে কয়টা এক নাম্বার আপনি কে দুই নাম্বার আপনি কি প্রশ্ন বুঝেন নেই এটা যদি আপনারে কেউ জিজ্ঞাসা যে আপনি কে আপনি বলতেন আমি অমুক নেতার সামসা ডাইন হান আমি অমুক না আমি না হইলে সোয়াল চলে না আমি অমুক সর্দার বাড়ির লোক আমার বাবা অমুক আমার দাদা অমুক আমার অমুক নানা ওই যে পোলাটা আছে যেটা পিস্তল নিয়ে ঘুরে ওইটা আমার পোলা এই করেছে অনেকগুলো দেন না কিন্তু নবীর কাছে জিজ্ঞাসা করছে আপনি কে আল্লাহর নবী বলে আমি হইলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নবীর উপরে দুরুদ পড়লেন হায় হায় কখন গোল কইতে হয় এটা বুঝেন বলটা পাই গেছে এখনো গোলে যায় নাই শুধু হাওয়া দিছে আর কখন নবীর উপরে দুরুদ পড়তে হয় এটা মুসলমান জানে না অথচ যে নবীর নাম শুনলো নবীর উপরে নাম শুনা দুরুদ পড়লো না হযরত জিব্রিল তার জন্য বদদোয়া করছে হাদিসের কিতাবে আছে আল্লাহর নবী সরকারে দোয়া আলমের আছে হযরত জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর নবী সরকারে দোয়া আলমের কাছে হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আসলেন এসে আল্লাহর নবীকে বললেন ওগো নবী যে আপনার নামটা শুনলো আপনার নাম যার কানে চলে গেল অথচ সে আপনার বললো না নবী হে আমি জিব্রিল তার জন্য বদদোয়া করি ও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর নবীর সামনে হযরত জিব্রিল উম্মতির জন্য বদদোয়া করে ফেললেন আল্লাহ নবী হযরত জিব্রিলের বদদোয়ায় বলা ফেললেন আমিন হ্যাঁ সে যেন ধ্বংস হয়ে যায় তার মানে যে নবীর নাম শুনলো আর দুরুদ পড়লো না তার জন্য জিব্রিল বদদোয়া করছেন নবী আমিন বলছেন তাহলে আপনারা নবীর নাম শুনলে দুরুদ পড়বেন কি করবেন না তাহলে আমি বলি আপনারা দুরুদ পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সরকারে দোয়া আলমের কাছে এসে জিজ্ঞাসা করে আপনি কে আপনি কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম এমন মহামানবের নাম মুহাম্মদ যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাই যার প্রেমে আল্লাহ আসমান বানাইছেন যার প্রেমে আল্লাহ জমিন বানাইছেন যার প্রেমে চন্দ্র বানাইছেন সূর্য বানাইছেন তারকারাজি বানাইছেন
এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আপনি কে আল্লাহর নবী কিছু বলে নাই শুধু জবাব দিবেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু বাপের পরিচয় অথচ আব্দুল মুত্তালিব তখন কুরাইশদের সর্দার দাদা গোত্রের সর্দার বংশের সর্দার মক্কার নেতা দাদার পরিচয় দেয় এটা বলে না যে আমারে না বানাইলা আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো কিচ্ছু পরিচয় দেয় না শুধু বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এটা আমার দুই নাম্বার প্রশ্ন হলো আপনি কি নবী বলেন আমি হলাম আল্লাহর বান্দা আর তার রাসূল এটাই হলো আমার পরিচয় আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে যেই দুইজন নবীর কাছে গেছেন ওই দুইজন বলে এরপরে আল্লাহর নবী আমাদেরকে কিছু বাক্য শোনাইল যেই বাক্য হলো সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারীমা আল্লাহর নবী তাদেরকে শুনাইলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন নবী এই বাক্যগুলা শুনাইলো ওদের ভাষায় ওরা বলে নবী কিছু বাক্য শুনাইলো বাক্য শোনানোর সাথে সাথে কাফিরদের মজা লাগে ফেলো কাফিররা ডাক দিয়ে বলে আরেকবার শুনান দেখি যা আল্লাহ নবী কয়েকবার এই আয়াতে কারিমা শুনাইলেন কিতাবের ভেতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যেহেতু কয়েকবার আল্লাহর নবী শুনাইল যে কাফিররা নবীর কাছ থেকে আয়াত শুনা মুখস্থ করে আরো আস্তে কোন সুবহানাল্লাহ চিল্লা কোন আল্লাহু আকবার কাফিররা কয় কাফির নবীর মুখ থেকে শুনে এই আয়াতটা মুখস্থ হয়ে এই দুইজন নবীর কাছ থেকে বিদায় এলাকায় চলে গেল গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফিকে যায় কারগুজারি শুনাইল আকসাম ইবনে সাইফির কাছে যায় বলে নেতা ইসলাম মুহাম্মাদের কাছে প্রশ্ন করছিলাম সে জবাব দিল যে সে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানতে চাইলাম তিনি কি বলল আল্লাহর বান্দা আল্লাহর রাসূল নিজের বংশের কথা কইল না নিজে এত বড় দামি এটা পরিচয় দিল না সব গোপন করে গেল শুধুমাত্র নিজের বাপের পরিচয় দিল আমরা খবর নিয়ে দেখলাম মুহাম্মদ সাধারণ কোন পরিবারের সন্তান না মক্কার সবচাইতে অভিজাত পরিবারের সন্তান হল মুহাম্মদ তার কাছে আরো জিজ্ঞাসা করলাম শুধু এই এই বলল এরপরে কিছু বাক্য আমাদেরকে শুনাইল আমরা তার কাছ থেকে শুনে এটা মুখস্থ করে ফেলাইছি আকসাম ইবনে সাইফি বলে ভাই রে তাহলে একটু শোনাম এই দুইজন বাত্রাবাহ দুধ দহে তার কাছে এই আয়াতে কারিমাটা শুনাইলো যেই মাত্র তাদের মুখ থেকে আকসাম ইবনে সাইফি এই আয়াত শুনলেন সাথে সাথে কলিজার কুফরি জোরা পড়া গেল দিল থেকে কুফরি জোরা পড়া গেল আকসাম ইবনে সাইফি বলেন ভাইরারি আমার বলতে আর হবে না তার পরিচয় আর দিতে হবে না এমন এক মহামানবের সাক্ষাৎ তোমরা পেয়েছো যিনি এ জমিনে অন্ধকার দূর করতে এসেছেন আলো দিয়া পৃথিবী সাজানোর যত্ন এসেছেন আর সিফত বুঝতে দেরি হয় নাই তোমাদের জন্য আমার পরামর্শ হলো তাড়াতাড়ি তোমরা তার হাতে হাত রেখে কালিমা পড়া মুসলমান হয়ে যাও
কারণ আমি আকসাম এখনি কালিমা পড়া মুসলমান হয়ে গেল আকসাম ইবনে সাইফি বলেন যেই মাত্র এই আয়াত কারিমা আমি শুনেছি আমার দিল থেকে কুফরি ঝরে পড়ে গেল আমার মুখ থেকে কালিমা বের হয়ে ওই আয়াত কারিমা আপনাদের সামনে শুনাইছি সূরা নাহল সূরা নাহলের 90 নম্বর আয়াত কারিমা যে আয়াত কারিমা কাফের শুনলে তার কুফরি ঝরে পড়ে যায় এই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ আয়াত যদি কেউ শুনে যার ইমানটা মুখে তার ইমানটা বুকে চলে যায় এই যে আমরা যারা বসে আছি আমাদের অধিকাংশের ইমান হলো মুখের ইমান আমরা মুখে মুখে খুব ইমানদার কিন্তু বুকের ভেতরে ইমান নাই নিজের বুকে হাত দিয়ে কতর ইমান আছে যদি ইমানদার আপনি কামেল হইতেন বুকের ভেতরে যদি ইমান ঢুকতো তাহলে এই ইমানের নূর বিকশিত হয়ে যেত ইমানের নূর ছড়ায় যেত আমার নিজস্ব বক্তব্য না আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বলেছে ইন্নান নূরা ইদা দাখালা সাদরা ইনফাসাহা ইন্নান নূরা ইদা দাখালা সাদরা ইনফাসাহা ইমানের নূর যদি বুকে যায় তো ইমানের নূরটা বিকশিত হয়ে যায় ছড়ায় যায় ইমানের নূর কোথায় যায় মুখে না বুকে কথা শুনতেছেন না মোদয় ইমানের নূর কই যায় মুখে না বুকে আল্লাহর নবী বলে ইন্নাক নূরা ইদা দাখালা সাদরা ইনফাসাহা ইমানের নূর যদি বুকে যায় এটা বিকশিত হয়ে যায় এটা ছড়ায় যায় কোন দিক দিয়া ছড়ায় এই ইমানের নূর তার হাত দিয়া ছড়ায় ইমানের নূর তার চোখ দিয়া ছড়ায় ইমানের নূর তার মুখ দিয়া ছড়ায় ইমানের নূর তার পা দিয়া ছড়ায় দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ইমানের নূর ছড়ায় যায় সহজে বুঝবেন আম যদি পাকে তো এর কালার বের হয়েছে কাঁঠাল পাকলে এর ঘ্রাণ বের হয়েছে ঠিক ইমান পাকলে এর কালার বের হয়ে যায় এই ঘ্রাণ বের হয়ে যায় আর একটু সহজ করে দিই কিছুদিন আগে খেলা গেছে না বিশ্বকাপ কি বিশ্বকাপ খেলা গেছে ফুটবল খেলা দেখছেন না আপনারা দেখেন নাই এমন একটা ভাব লয়ে বসে আছেন যে সব মনে হয় হাসান হুসেন কেউ খেলা দেখেন নাই আপনারা দেখেন নাই তো কারা দেখছে যেদিন ফাইনাল খেলা হয়েছে ফাইনাল খেলার দিন ফাইনাল খেলা শুরু হওয়ার 35 মিনিট আগে হাজার হাজার শ্রোতা যেই প্যান্ডেলে থাকে ওখানে সাতজন শ্রোতা আর সব কই গেছিলেন হাজত করতে গেছিলেন না কি করতে গেছিলেন যা করতে গেছিলেন ওইটা হলো খেলা দেখতে গেছিলেন স্বীকার করে লন আপনারা খেলা দেখছেন না সবাই দেখছেন তো এই যে খেলা আপনারা দেখছেন বিশ্বকাপ দুই দলের ভক্ত বাংলাদেশের সবচেয়ে বেশি কয় দলের একটার নাম হলো আর্জেন্টিনা আর একজনের নাম কি এই বলা আর একটা পাশ দিয়ে কয় ব্রাজিল ওটা সিনে দেখছেন ও সিনে এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা এর কিছু খেলোয়াড় আছে না সেইগুলার নাম আপনাদের মুখস্থ আছে না আমি কয়েকজনের নাম মুখস্থ একটা নাম হলো মেচি পরিচিত না পরিচিত তো এখন স্বীকার করতে লজ্জা পেয়েছে আপনি যদ্দুর মেসি রে চিনেন অদ্দুর নবী রে চিনেন ঠিক না ভাই মেসি যারা চিনেন মেসি আছে রোনালদো আছে নেইমার আছে কাকা আছে যাদের ভেতরে যাদের যারা এগুলার ভক্ত যারা মেসিকে মহব্বত করে মানে বুকের ভেতরে মেসি আছে বুকের ভেতরে কি মেসি আছে যার বুকের ভেতরে মেসি আছে এর কালারটা গেঞ্জি তেজের হয়ে গেছে গেঞ্জি দেখাছে না যায় ও মেসির ভক্ত ঠিক না বেটি কোনটা কাকার ভক্ত
ভক্ত গেঞ্জির কালার দেখেছে না যায় কোনটা রোনালদোর ভক্ত গেঞ্জির কালার দেখেছে না যায় কোনটা নেইমারের ভক্ত গেঞ্জির কালার দেখেছে না যায় গেঞ্জির কালার দেখে মেসির ভক্ত যেমন চেনা যায় গেঞ্জির কালার দেখে কাকার ভক্ত যেমন চেনা যায় তেমন চেহারা দেখেছে না যায় কোনটা নবীর ভক্ত মাথার চুল দেখেছে না যায় টুপি দেখেছে না যায় দাড়ি দেখেছে না যায় পাগড়ি দেখেছে না যায় টাকার ভক্ত ভিতরে যদি নবীর কালার বের হয়ে যায় ঈমানের নূর থাকলে কপাল দেখে চেনা যায় কপাল দেখে চেনা যায় যে কে আল্লাহর ভক্ত কপাল দেখে ঠিক না বেচি যেমন বিড়ি করে ঠোঁট দেখেছে না যায় কোনটা বিড়ি খায় গাঁজা করে চোখ দেখেছে না যায় মদ করে হাঁটা চলা দেখেছে না যায় এমন নামাজির কপাল দেখে চেনা যায় কোনটা নামাজ ঠিক না বেচি ও যদি কালোর কালো হয় তোর চেহারা একটা নূর পাওয়া যায় এই নূর অন্য কোন নূর না এর নূর হলো ভেতরের নূর আল্লাহর নবী বলে ইন্না নূরা ইদা দাখালা সদরা ইনফাস ইমানের নূর যদি বুকে যায় তো ওটা ছড়ায় যায় এটা কি হয় ওইটা হাত দিয়ে সরায় তার মানে ওই হাত দিয়ে কোনো হারাম ধরে না ওর চোখ দিয়া ইমানের নূর সরায় চোখ দিয়া কিছু হারাম দেখে না জবান দিয়া হারাম বলে না হারাম খায় না বা হারাম পথে যায় না কারণ হলো তার বুকে আছে ইমানের নূর ইন্না নূরা ইদা দাখালা সদরা ইনফাস এই আয়াতে কারিমাটা এমন দামি আয়াতে কারিমা এই আয়াতে কারিমা যদি কোন মুখের ইমানদার শুনছে তো তার ইমানটা মুখ থেকে বুকে চলে গেছে যেমন একজন সাহাবীর নাম হলো হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান ইবনে মাসউদ বলেন যে আমি আমার বন্ধু বান্ধবীর পাল্লায় পুরা নবীর কাছে যা কালিমা পড়ছিলাম বন্ধুরা কালিমা পড়ছে ওই সাথে সাথে আমিও পড়ে ফেলাইছি বন্ধুর পাল্লায় পড়ে অনেকে আছে সবটি মসজিদে যায় তো আমিও মসজিদে বন্ধুরা সব মসজিদে যায় তো ও তাদের সাথে মসজিদে চলে আসে আবার বন্ধুরা মেলায় যায় তো ও মেলায় যায় বন্ধুরা পূজায় যায় তো ও পূজায় যায় হযরত উসমান ইবনে মাসউদ বলেন যে আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়া আমি নবীর কাছে যে মুসলমান হইছিলাম কিন্তু আমার এই ঈমানটা ছিল মুখে আমার বুকের ভেতরে ঈমান যায় নাই মুখে মুখে মুসলমান হইছি উকবা ইবনে আবি মুঈদের মতো যেমন মুখে মুখে মুসলমান হয়েছিল আবার নবীর সামনে দাঁড়া নবীর মুখের ভিতরে থুক মারছিল ইউকবা ইবনে আবি মুঈদের মতো উসমান ইবনে মাসউদ বলেন আমি কালিমা পড়ছিলাম কিন্তু এই কালিমাটা ছিল মুখের কালিমা মুখে যায় নাই কিন্তু একদিন আমি নবীর কাছে গেলাম নবীর কাছে এমন হাল হতে গেছি যে কিছুক্ষণের মধ্যে নবীকে দেখলাম যে নবীর উপরে নবুয়াত আসলে ওহী আসলে নবীর দেহের সিমটমের দেহের যেমন পরিবর্তন হয় এমন নবীর দেহের সিমটমের পরিবর্তন দেখা দিল নবীর দেহের পরিবর্তন হলো নবী থামায় গেল তার মানে আমি বুঝে ফেললাম যে এখন নবীর উপরে ওহী নাজিল হচ্ছে আমি বুঝলাম এখন নবীর উপরে ওহী নাজিল হয় কিছুক্ষণ পরে নবী স্বাভাবিক হয়ে গেলেন নবী স্বাভাবিক হয়ে আমাকে বললেন উসমান এইমাত্র জিব্রিল আমার কাছে এসেছিল এইমাত্র জিব্রিল এসে আল্লাহর কোরআনের একটা আয়াত আমার উপরে নাজিল করে গেল আমি কি তোমাকে ওই আয়াতটা শোনাব উসমান ইবনে মাসউদ বলে হ্যাঁ নবী আমারে শোনা আল্লাহ তুমি সরকারে দোয়া আলম শোনালেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা ও
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. উসমান ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী যেই মাত্র এই আয়াতি কালিমা আমি উসমান ইবনে মাসউদকে শুনাইল এতদিন আমার ঈমান ছিল মুখে নবীর মুখ থেকে এই আয়াতটা শুনে আমার মুখের ঈমান বুকে চলে গেল আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার আমার মুখের ঈমান মুখের ভিতরে চলে গেল এই কোরআনের আয়াত আদেশ কয়টা নিষেধ কয়টা এই সূরা নাহলের নব্বই নম্বর আয়াত আদেশ তিনটা হইল এক নম্বরে ইয়ামুরু বিল আদল আল্লাহ আদেশ দিলেন যে তোমরা আদল করো আদল করো তিন বর্ণের সমন্বয়ে একটা শব্দ আদল আইন দাল্লাম বর্ণ কয়টা শব্দ কয়টা আদল আইন দাল আদল আদল শব্দের আবিধানিক অর্থ হইল সমান করা ইনসাফ ইনসাফ বুঝেন যেটা আমরা এখন খুব আমরা চাই মহল্লা থেকে উপর পর্যন্ত ইনসাফ কায়েম হয়ে যায় আমরা চাই না যেটা একবার অভাব হয়ে মহল্লা ইনসাফ সমাজে ইনসাফ না যাইতে যাইতে রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যন্ত কোথাও ইনসাফ নাই সব ইনসাফ হারায় ঠিক না বেঠি ইনসাফ আছে অথচ আল্লাহ পাকের নির্দেশ হলো যে বান্দা তুমি ইনসাফ করো আদল করো ইনসাফ করো কোথায় করবেন আমরা তো শুধু তাকায় থাকি সংসদ ভবন ওখানে ইনসাফ হোক তুমি কি দেখেছো তোমার ঘরে কি তোমার ইনসাফ আছে আগে তুমি তোমার ঘরটা ইনসাফ দিয়ে সাজাও তুমি তোমার সন্তানের সাথে ইনসাফ করো তুমি তোমার বিবির সাথে ইনসাফ তুমি তোমার বাবার সাথে ইনসাফ করো তুমি তোমার মায়ের সাথে ইনসাফ না আছে সন্তানের সাথে ইনসাফ না আছে বিবির সাথে ইনসাফ না আছে বড় ভাইয়ের সাথে ইনসাফ না আছে বোনের সাথে ইনসাফ আমি কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই ইনসাফের প্রত্যাশী গরিবেরা বলে ধনীরা ইনসাফ করে না দিন মজুর বলে মালিক ইনসাফ করে না বিবি বলে স্বামী ইনসাফ করে না স্বামী বলে বিবিতে ইনসাফ করে না সন্তান বলে বাবা ইনসাফ করে না বাবা বলে সন্তান ইনসাফ করে না মেয়ে বলে বাবা ইনসাফ করে না ইনসাফ হারায় গেছে এই জন্য আল্লাহর গজব আমাদের উপরে বৃষ্টির ফোঁটার মতো ধারাবাহিক ভাবে আমরা হাজার চেষ্টা করলে এই আল্লাহর গজব থেকে জাতিকে বাঁচানো সম্ভব যতক্ষণ পর্যন্ত জাতি ইনসাফ কার না হবে যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর বিধান মেনে কদম কদম না চলবে জমিনে শান্তি আসা সম্ভব না শুধু রাষ্ট্রে ইনসাফ উপরের দিকে তাকায় থাকলে হবে তুমি তোমার মহল্লায় ইনসাফ প্রতিষ্ঠা তুমি তোমার ঘরে ইনসাফ প্রতিষ্ঠা করো সন্তানের বেলা ইনসাফ হাসরের ময়দানে এই বান্দা যখন দাঁড়াবে ও যদি রাষ্ট্রীয় নেতা হয় ও যদি আদল বলা হয় আল্লাহর আদালতে দাঁড়াইলে আল্লাহ পাক তাকে
আশুরের ময়দানে একমাত্র সায়াদানকারী আরশ তার নিচে তাকে সায়াদান করবে ইমামুন আদিলুন আল্লাহর নবী বলে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে সায়া পাবে তার মধ্যে এক নম্বর হলো ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বাদশাহ এটা আসে না গেছে বহুত আগে চলে গেছে নাই নাই আর একটা মহল্লায় ইনসাফ নাই নেতার ইনসাফ মিম্বারের ইনসাফ কাউন্সিলরের ইনসাফ নাই উপরে যত দূর তাকান নিচ থেকেই তো নাই উপরে আর কি থাকবে যত বড় তত বড় হাওনদার উপরে যত বড় তত বড় বেঈমান তত বড় খবিস তত বড় আখবাস উপরে যত তত বড় খবিস নিচেই তো ইনসাফ নাই ঘরে নাই বাড়িতে নাই মহল্লায় নাই এলাকায় নাই সব জায়গায় ইনসাফ হারা মানুষ অথচ কেউ যদি ইনসাফ কার হয়ে যায় বিচারক ও ইনসাফ বলা নাই যারা বিচার করে এরাও বেইনসাফি বিচারক কারণ ওরা বেশারে বেকুসুর খালাস দিয়া দেয় আর আলমের হাতে হাত করা পড়ায় জেল খানায় ঠিক না বে ঠিক চিল্লা কোন ওরা বেশাগুলারে ফুলের তোরা দিয়া বিদায় দেয় দেওয়ার আগে হাতে মেহেন্দি লাগায় তারপরে বিদায় জেলখানা দিয়া বের হয় তো দেখায় দেখো কত আরামে জেল খানাইছে হাত নাড়ায় জাতিকে দেখাইছে পরিমণি ঠিক না বে ঠিক আলেম যখন কোটি কোট থেকে বের হয় তো হুইলচেয়ারে দেখা যায় তার মানে এ জাতির ইনসাফ ওরা বিচারক নাই হারায় গেছে বিচার যদি জাতি হয়ে যায় তো যদি ইনসাফ আল্লামা মামুনুল হকের এই চিত্র জাতিকে দেখতে হতো না আওয়াজ করে কথা বলে না কেন এই চিত্র আমরা তাকায় দেখছি কাছি আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জাতির আগামীর রাহবার এই যে কোর্টের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় তকবীরের ধ্বনি হায় হায় বন্দিশালায় বন্দি আওয়াজ কমে না কারণ এই মুখের আওয়াজ দেহের আওয়াজ না মুখের আওয়াজ হলো ইমানি আওয়াজ কথা বলেন না কেন আপনারা তো এইখানে আওয়াজ দিতে বই কোথায় আওয়াজ দিছে আরে এটা কি দেহের আওয়াজ না ইমানি আওয়াজ চিল্লা কান কোথার আওয়াজ একবার দেন তো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার অর্জন কি শুধুমাত্র বিশ্বাস চরমুনাই দিবেন ফয়জুল করিম দিবেন রেজাউল করিম দিবেন নাফিও দিবেন আওয়াজ করে বলুন আল্লাহু আকবার মহতারাম হাজিরিন আদল নাই ইনসাফ নাই হারায় গেছে জাতি এখন আদল ওয়ালা মানুষ তলাশ করে যদি হইতো ইমামুন আদিলুন যেদিন হাসরের ময়দানটা হয়ে যাবে তামা সূর্য দাঁড়ায় যাবে আধা হাত উপরে এই জায়গায় আদুল বলা ইমাম উনি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়েছে আল্লাহু আকবার জোরে বলুন কোথায় ইমামুন আদিলুন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে মানে তুমি কয়ে যাও আদলওয়ালা আদল করো ইনসাফ দুই নাম্বার বক্তব্য হলো বান্দা আদল করবা কার সাথে আদল করবা মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা লিখেন যে বান্দা সর্বপ্রথম তুমি আল্লাহর সাথে আদল করো তার মানে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না হাদিসে আল্লাহর নবী বলেন যদি তোমাকে আগুনে পুড়ায় দেওয়া হয় তারপরে শরীক করো তোমারে যদি ফাঁসিতে ঝুলায় দেওয়া হয় তারপরে শরীক করো না
আসিয়ার মতো আসিয়ার মতো আসিয়া এমন একজন বিবির নাম আসিয়া কি শুনি চরণ হয় জানত মানুষের তাজা চামড়া দেহ থেকে আলাদা করে আসিয়ার নাম নিলাম আসিয়ার নাম নিলাম কি এই জামানার একজন সাধারণ পরিবারের নারীর নাম নিবারের নারীর নাম আসিয়া এমন নারী তিনি একজন রাজার তিনি একজন রাজার রাজকন্যা আবার বিবাহ হইছেন আবার বিবাহ করেছেন জামানার সবচেয়ে বড় বাদশাহ ফেরাউন যে বাদশার বাদশাহী গর্বে নিজেকে বড় খোদা বিশ্ব আরো আস্তে কর নাউজুবিল্লাহ কি খোদা কইছে কি খোদা কইছে বড় খোদা বড় বড় খোদা বড় খোদা কইছে যে আমি বড় খোদা ফেরাউন কয় যে আমি বড় কয় যে আমি বড় এই ফেরাউনের ঘরে বিবি কয় ঢুকছেন হযরত আসিয়া তখন কালিমাওয়ালা না কালিমাওয়ালা না আসিয়া ঢুকছেন ফেরাউনের ঘরে তার মানে রাজার মেয়ে আমার বাদশার বিবি জিন্দগিতে কোন কদম কি গালিসা সারা রাখার জরুরত হইছে এমন কোন কদম আসিয়া জিন্দগিতে রাখে নাই তার কদম গালিসা ছাড়া মাটিতে রাখার জরুরত হইছে এই আসিয়া হযরত আসিয়া যখন তার মাশুকে হাকিকি কে চিনা ফেললো তার মানে আল্লাহর পরিচয় জেনে খবরটা ফেরাউনের কাছে চলে গেছে এখন যেমন ক্ষমতাধররা আলেমের মুখ বন্ধ করতে মাঝে মাঝে সম্পদের টোপ এই মুখ খুইল না এই দিমু ওই দিমু এই দিমু এটা দিয়া দিব বড় বড় পদ দিয়া দিব বড় বড় পদ বড় বড় টাকা দিমু গাড়ি দিমু আরামসে চলবা ফতোয়াটা আমার পক্ষে দিয়ে দাও এখন যেমন আসিয়া যখন তার আল্লাহকে চিনছে তো ফেরাউনের কাছে খবর গেছে ঘরের বিবি আল্লাহ চিনা ফেলছে আসিয়া কি অন্ধকার কুঠিরে বন্দি করে ফেলছে এবার আসিয়াকে বলে আসিয়া কালিমা ছেড়ে দাও দিল থেকে বের করে ফেলো দিল থেকে যাকে আনছো তাকে বের করে ফেলো তোমাকে এই দিমো এই দিমো এই দিমো এই দিমো এই দিমো এই দিমো হযরত আসিয়া ক যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমার দিলে আমার মাওলা আছে হাজার চেষ্টা করেও আমার কলিজা দিয়া আল্লাহ বার করতে পারবা না কারণ মুখের ইমান টাকা দিয়া কেনা যায় বুকের ইমান আওয়াজ করে কথা বল না কেন মুখের ইমান টাকা দিয়ে কেনা যায় ইমান কেনা যায় না আসিয়া রে লোভ দেখা আসিয়া কয় হবে না আসিয়া দিলে কিন্তু মুসিবতে পড়তে হবে তোমাকে আসিয়া বলে আমি মুসিবতে পড়তেও রাজি কিন্তু আমার মাওলা হারাইতে রাজি না আসিয়া কি এবার বলা গুলো বেত্রাঘাত করো চাবুক দিয়া মারো আসিয়া হায় গায় যার গায়ে কোনোদিন ফুলের টোকা পর্যন্ত পড়ে নাই তার গায়ের ভেতরে চাবুকের আঘাত চাবুক দিয়া আসিয়াকে রক্তাক্ত করা এরপর বলা গুলো আসি এখনো সুযোগ আছে পিল দিয়া আল্লাহকে বের করো আসিয়া কয় হবে না কোশ্চিন কালেও হবে না পারবা না ফেরাউন দেখে হাজার চেষ্টা করে হয় না তাহলে ওকে ফাঁসির কাছে চলে যাও ওকে শুলে চড়াও হযরত আসিয়াকে শুলে চড়ায় দাও হলো এখনো পর্যন্ত হযরত আসিয়াকে ছেড়ে দেওয়া হয় নাই নির্দেশ দেওয়া হলো আসিয়ার শেষবারের মতো তাক একটা চেষ্টা করো দেখি ইমান থেকে ফিরে আনা যায় আসিয়া জ্যান্ত মানুষের তাজা চামড়া গুলা ছিলে ছিলে আলাদা কখনো কি ভাবছেন কল্পনায় আনছেন আপনি কুরবানির সময় পশু জবেহ দেন কিন্তু অতক্ষণ পর্যন্ত পশুর চামড়া ছিলেন না যতক্ষণ হাত পা নড়ে ঠিক না বে ঠিক হাত পা নড়ে যতক্ষণ কতক্ষণ চামড়া ছেলা কয় না আসিয়া জ্যান্ত মানুষ হযরত আসিয়াকে ঝুলাইয়া চামড়া ছেলা কইতে আসিয়ার দেহ থেকে চামড়াটা আলাদ করা হয় আর হযরত আসিয়া তাকায় তাকায় দেখা দেখা হাসে
কারণ আসিয়া তখন তার মাওলার পাঠানো জান্নাত তাকায় দেখে হযরত আসিয়া জানটা বের হওয়ার আগে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো দুর্বল নারী এত বড় মুসিবত আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো মাওলা মাওলা তোমার কাছে আবদার কইলো এই জান্নাতে তুমি থাকবে ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও আল্লাহ পাক ডাক দে বলে আসিয়া শুধু ঘর বানাইতেছি না ওটা তোর সামনে পাঠায় দিতেছি মরণের আগে যেই জান্নাতে তুমি থাকবে জান্নাত তোমার সামনে আমার ফেরেশতারা ফেরেশতারা জান্নাতটা সাজা হযরত আসিয়ার সামনে তুলে ধরছে এই দেখো মালিক যেথায় রবে ওথায় তোমার জন্য ঘর আল্লাহ বানায় দিছে তুমি শুধু মৃত্যুর দরওয়াজা দিয়ে ঢুকো আর সোজা আল্লাহর এই জান্নাত হযরত আসিয়া তাকায় দেখতেছে চামড়া ছিলতেছে জান্নাত দেখে দেখে হাসতেছে তোমরা যারা হাতে বেরি পায়ে বেরি হাতে হ্যান্ডকাপ কোমরের রশি থাকার মুখের ভেতরে যে হাসিটা দেখো এই হাসিটা দেহের হাসি না এই হাসিটা হলো ইমানের হাসি রফিকুল ইসলাম মাদানি এমনি হাসে না পায়ে বেরি আছে হাতে হ্যান্ডকাপ আছে কোমরে রশি আছে এরপরেও হাসি কারণ হলো এই হাসিটা তার ইমানের হাসি আল্লাহু আল্লাহর নবী বলে ইন্না নূরা ইদা দাখালা সাদরা ইনফাসাহা ইমানের নূর যদি বুকে যায় তো ছড়ায় যায় ছড়ায় যায় উসমান ইবনে মাজউন বলে আয়াত শুনলাম মুখের ইমান আমার বুকে ইমান আমার বুকে আর বুকের ভেতরে যদি ইমান ইমান এই বান্দা হায়াতে আল্লাহর সাথে ইনসাফ ছাড়া চলতে পারে না যদি আল্লাহর সাথে আদর করে তাহলে ওই বান্দা আল্লাহ জান্নাতে যাবে আদর কার সাথে করবেন আল্লাহর সাথে এক নম্বর আদর করবেন আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে আদল আর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না যদি মুসিবত আসে মুসিবত সহ্য করবেন পক্ষ থেকে ইমানদার করতে গিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো উপায় পক্ষের ইমান ধারণ করবেন পক্ষের ইমান কোন দুশ্মনে যেন কোন শয়তান যেন চুরি করতে না পারে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ এক নাম্বার হলো বান্দা আল্লাহর সাথে আদল করবে দুই নাম্বার হলো বান্দা নিজের সাথে আদল করবে তার মানে নিজের দেহটা ধ্বংসে চলে যাক এমন কাম করবেন তার মানে নিজের দেহ মানে নিজের নিজে কখনো ক্ষতির মুখে ইচ্ছাকৃত ঠেলে দিবে না তার মানে অনেক পোলা আছে ছ্যাঁকা খাইছে তারপরে গলায় রশি দিছে গলায় রশি তুমি দিলা মারা গেলা কার দেহ তুমি মারলা এই দেহের মালিক তুমি না তোমার আল্লাহ আওয়াজ করে বলেন কে দেহের মালিক হলো আল্লাহ পরীক্ষায় ফেল মায় বকা দিছে বিষ খাইছে বিষ খা আত্মহত্যা করেছে আত্মহত্যা মহাপাপ যদি কেউ হালাল মনে করে করে তাহলে বিনা হিসাবে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম আর যদি কেউ হারাম মনে করেও করে তো বড় গুনার সাজা বড় হবে অনেক বড় সময় তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে কারণ আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা যখন জায়েজ নাই তখন তো হাত কাটা জায়েজ আছে যে লিখছো তোমরা এখানে বেলেস দিয়ে কাইটা কাইটা টি প্লাস এ লিখছো কাইটা আবার ফেসবুকে ছবি তোলে ছবি দিলে পাঠায় দেখ কত লাভ তোরে ভালোবাসি তোরে তার মানে নিজের দেহের উপরে জুলুম করার কোন যোগ্যতা তোমার না চাইলে আগুন দিয়ে হাত পুড়াইতে পারবা না
চাইলে বেলে দেয়া কাটতে পারবেন না চাইলে আত্মহত্যা করতে পারবেন কারণ দেহের মালিক তুমি না দেহের মালিক কে আল্লাহ মানে বান্দা আল্লাহর সাথে আদল করবে বান্দা নিজের সাথে আদল করবে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ ইয়ামুর বিল আদল ওয়াল ইহসান দুই নাম্বার হলো ইহসান করো কি করো ইহসানের শাব্দিক তর্জমা হলো ভালো করা কি করা বুঝেন নাই ইহসানের তর্জমা কি ভালো করা ভালো করা ভালো করা ভালো করা ভালো করা মানে হলো আপনি সবার ভালো করবেন ভালো করবেন আগেরটা হলো সমান সমান করা ইহসান ইনসাফ করা ইহসান ইনসাফ করা আদল ইনসাফ করা ইহসান ভালো কি করা তার মানে শুধু ইহসান নামাজের ভেতরে না হাদিসে আছে ইহসান শব্দের তর্জমা যে হাদিস খানাকে হাদিসে জিব্রিল বলা হয় বা উম্মুল আহাদিসও বলা হয় হাদিসের মা যে হাদিসটা সহি বুখারিতে আছে সহি মুসলিমে আছে মিশকাত শরীফের ভেতরেও আছে এই হাদিসের রাবি হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীর কাছে অপরিচিত একজন মানুষ বেশে একজন নবীর কাছে এসে অনেকগুলো প্রশ্ন করেছিল তার মধ্যে একটা প্রশ্ন ছিল নবী আমাকে খবর দেন আখিরিনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে খবর দেন ইহসান সম্পর্কে খবর দেন নবী বলেছিলেন আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক যখন তোমরা বন্দেগী করবা তখন বন্দেগীটা এমন ভাবে করবা যেন তুমি তোমার বন্দেগীর হালতে তোমার আল্লাহকে তাকায় তাকায় দেখো কাকে তাকায় দেখো আল্লাহকে তাকায় দেখো এই হাদিসটা পড়ছে এক মৌলবী একজন বুঝা আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি উনি ওনার লিখিত একটা কিতাবের ভেতরে ডক্টর আব্দুল হাই ওনার একটা ওয়াকিয়াত তুলে ধরছে ডক্টর আব্দুল হাই কে ছিলেন ডক্টর আব্দুল হাই ওই দিলওয়ালা মানুষ ছিলেন যার কাছে জামানার বড় বড় আলেম বায়াত হইত আলেম কে হইত আলেমরা বায়াত হইত কার কাছে ডক্টর আব্দুল হাইয়ের কাছে তার মানে তার কাছে এমন কিছুর খাজানা ছিল যে কারণে আলেমরা তার কাছে যায় মুরিদ হইত আপনারা তো মুরিদ হন তালাশ করে করে যেটা ভণ্ড তার কাছে ওইখানে যান না আবার যেখানে গেলে কেউ গাঞ্জা লয়ে গেলে মেসোয়াক লয়ে গেলে ওইখানে যান না সব নাই যাবেন না যাবেন তো এখানে যেখানে যে আরামসে গাঞ্জা খাওয়া যায় কত বাজে রে হ্যাঁ হ্যাঁ টাইম তো হয়ে গেছে ঠিক আছে ইনশাল্লাহ এই যে উনি বলেন আল্লামা তাকি উসমানী বলেন এই ডক্টর আব্দুল হায়ের কাছে একজন এসে বলে হযরত আমার তো ইহসানের মর্যাদা হাসিল হয়ে গেছে তার মানে আমি নামাজের ভেতরে দাঁড়াইলে যা যা দেখুন দরকার ওটা দেখার যোগ্যতা আমার জন্য আছে ডক্টর আব্দুল হাই বলে এটা কি শুধু তোমার নামাজের বেলায় হয়েছে ঘরের বিবির সাথে যখন আচরণ করো তখন হয়েছে না নামাজের বেলায় তো আরে না এর তর্জমা শুধু নামাজ না এর তর্জমা হলো হায়াতের প্রতিটা কর্ম যখন তুমি করবা তখন তোমার দিলের হালত এমন হবে যে তুমি তোমার প্রতিটা কর্মের ক্ষেত্রে তোমার দিলের অবস্থা হলো আল্লাহ আমাকে দেখছে না তবে আমি আল্লাহকে দেখছি এই এমন একটা কথা আমাদের একজন বুজুর্গ ছিল হযরত মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি এটা বলে আমার আলোচনা শেষ বুজুর্গের নাম নিলাম নাম কি হযরত মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন সফরে গেছেন আপনারা বেখেয়ালি উনি একদিন সফরে গেছেন এমন এলাকা দিয়ে সফর করতেছেন যে এলাকায় মানুষ শূন্য জনমানব নাই বাড়িঘর নাই হঠাৎ করে আসরের আজানের ধ্বনি এই মুজাফফর রহমাতুল্লাহর কানে গেছে মুমিনের সিফাত হইল আল্লাহর ডাক কানে গেলে দিলের ভেতরে কম্পন সৃষ্টি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুজাফফর রহমাতুল্লাহ এর কানে আযান গেছে দেহের ভিতরে কম্পন হইছে হঠাৎ করে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কেঁদে ফেলছেন কারণ ভাবতেছেন এমন জায়গা দিয়ে যাইতেছি জনমানব নাই আসরে আযান হয়ে গেল জিন্দেগির কোনো নামাজ তো আমি জামাত ছাড়া পড়ি নাই কিন্তু আজকে এমন একটা জায়গা দিয়ে যায় জায়গায় কোনো মানুষই নাই হায়াতের কি শেষ নামাজটা জামাত ছাড়া হয়ে যাবে যদি মাগরিবের আগেই আজরাইল এসে যায় তো এজন্য মুজাফফর রহমাতুল্লাহ এর কান কান্দছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এমন একজন মানুষ মিলায় দাও যাকে নিয়ে জামাত হওয়ার সর্বনিম্ন সংখ্যা দুইজন কামাতে পড়া যায় সামনে ড্রাইভারটা ছিল হিন্দু হিন্দু অনেকক্ষণ ধরে এই দৃশ্য দেখতেছে যে আমার পিছনে কান দেওয়ার দোয়া করে সামনে দিয়ে এসে বলে হজরত আর কানতে হবে না অনেকক্ষণ ধরে আমার মুসলমান হইতে মন চাইতেছে আমার একটু কালিমা পড়ায় দেন আমাকে মুসলমান হয়ে দেন কালিমা পড়াইছে তো মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়ানোর পরে ওনার দিলের আকাঙ্ক্ষা পুরো হয় নাই কারণ একটা জামাত কামেল হইতে গেলে তিনজন লাগে তিনজন হইলে কামেল হয় হইছে দুইজন আল্লাহকে আবার ডেকে ডেকে কাজ আল্লাহ আরেকজন মানুষ মিলায় হঠাৎ করে দেখে সামনে দিয়ে একজন মানুষ কাঠের কাঠটি লয়ে হাঁটে বোঝালয়ে হাঁটে দৌড় দিয়া সামনে গেছে সামনের দিকে তাকায় দেখে হায় হায় ওনার চেহারা দিয়ে আল্লাহর প্রদত্ত নূর সলমা সলমা করতেছে জিজ্ঞেস করে হযরত আপনি কি নামাজ পড়ছেন আগুন তো কাঠুরিয়া ভেসে আমি বলে না আমিও তো মানুষ তালাশ করতেছি নামাজ জামাতে পড়তেছি নামাজ জামাতে মানুষ তালাশ করি মানুষ তালাশ করি কারণ যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি মিলে কানার মিলে যেমন তার একজন পাইছ না তেমন নূর দেখা চিনা ফেলেছেন নূর দেখে চিনে ফেলেছেন মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি নূর দেখে চিনছেন নূর দেখে চিনছেন হযরত তাই যদি হয় আসেন তো যিনি কাঠের বোঝা লইয়া ঘুরেন আসলে কাঠ বিক্রেতাও না কাঠুরিয়াও না কাঠের বোঝা লইয়া ঘুরেন জামানার সবচেয়ে বড় একজন মুহাদ্দিস কাঠের বোঝা লইয়া ঘুরে কেন মানুষ যেন মুহাদ্দিস না মনে করে কাঠের বোঝা লইয়া ছেড়ে দিব সংক্ষেপ অল্প একটু বাকি দাঁড়ান নিয়ম শৃঙ্খলা তো মানতে হয় এটা বললাম শেষে তো বললাম তো মহতারাম হাজিরিন মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন হযরত চেহারা দেখে তো চিনছেন হযরত তাহলে আশপাশে একটু দেখেন তো কোন জায়গায় নামাজ পড়া যায় তালাশ করে দেখে একটা পান জায়গা আছে চলেন আমরা এখানে যাই জামাতে নামাজ তিনজন পাশাপাশি বসছেন মুজাফফর রহমাতুল্লাহ হযরতের চেহারা দেখে তো নূর দেখে ফেলেছে হযরত আপনি একটু আজকে আসরের নামাজের জামাতের ইমাম হন বলে দেখো না কাঠের গাঠটি লয়া ঘুরি আমি কি ইমামতি করার যোগ্যতা রাখি ইমামতি করার যোগ্যতা রাখি দেখো না কাঠের গাঠটি লয়া হযরত আপনি একটু পড়ান না আজকে নামাজটা মনটা মন চাইতেছে আমার তো বড় দায়িত্ব আমারে দিও না জোর করে দিছে আপনি না পড়েন নামাজ পড়তামই না আপনি পড়েন গেছেন আসরের নামাজ পড়াইতে চার রাকাত নামাজ পড়াইতে তার এক ঘন্টা সময় লাগছে কয় ঘন্টা আপনার কতক্ষণ লাগে সাইট রাকাত নামাজ দেড় মিনিটে শেষ হয়ে যায় অত সময় করি কি যায় আর উঠি চার রাকাত পড়াইতে এক ঘন্টা শেষ হ্যাঁ হ্যাঁ আসরের নামাজের রক্তই থাকে তো এক ঘন্টা রক্তই থাকে তো এক ঘন্টা নামাজ পড়াইছেন এক ঘন্টা নামাজ পড়াইছেন এক নামাজ শেষে মুজাফফর রহমাতুল্লাহ হাতটা ধরে গেল হযরত করলেন তা কি করলেন তা কি আপনি দেখি আসরের নামাজ পড়াইতে যে মাগরিবে রক্ত ধরায় দিলেন করলেন তা কি ইচ্ছা করলেন তা কি ইচ্ছা কইছিলাম না আমারে নামাজে দিও না আমারে নামাজে দিও না আমারে দিলা ইমামতের মোসা আমারে দিলা ইমাম অযোগ্য মানুষ দেয় এখানে কেউ মানুষ দেয় এখানে কেউ হযরত আসর মাগরিব তো হয়ে গেছে মাগরিব দুই বেজে গেছে দুই বেজে গেছে দুবা এখন আর বাকি আছে এখন আর বাকি আছে একটু যা দেখো তো সূর্য কোন জায়গায় আছে ডুবছে না কিছু বাকি আছে খবরটা দিলে জোরে সুবহানাল্লাহ বলবে আলোচনা শেষ হয়ে যাবে মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি যেখানে থেকে বের হইছেন
বের হয়ে আকাশের দিকে তাকাইছেন তাকায় দেখে এক ঘন্টা আগে সূর্যটা যেখানে দাঁড়ানো ছিল এক ঘন্টা পরেও সূর্যটা ওইখানে দাঁড়িয়েছে মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি হতবার হয়ে গেছেন কার পেছনে নামাজ পড়লাম আপনারা ভাবতে পারেন সূর্য দাঁড়ায় থাকে তো নবীর জন্য যদি গোটা দুনিয়া আল্লাহ পাক বছরের পরে বছর দাঁড় করা রাখতে পারেন তাহলে নবীর হাকিকি ওয়ারাসাতুন নবী যদি কেউ হয়ে যায় নবীর খাঁটি উম্মাহ যদি কেউ হয়ে যায় তার জন্য এক ঘন্টা সূর্য দাঁড়ায় রাখা আল্লাহর জন্য অসম্ভব কিছু না এক ঘন্টা দাঁড়ায় আছে যা বলে হযরত নামাজ তো বুঝা ফেলাইছি কার পেছনে পড়ছি কিন্তু আপনি এক ঘন্টা নামাজে কি পড়লেন এটা জানতে চাই সুন্নাহ কিরা দিও নামাজ পড়া হয় তো 10 মিনিটে শেষ হওয়ার কথা লাগাইলেন এক ঘন্টা কি পড়লেন জানতে চায় দেখো আমি যখন নামাজে দাঁড়াই আমি একা নামাজে দাঁড়াই না আমি দাঁড়াইলে আমার সামনে আমার আল্লাহ সে দাঁড়ায় যায় নামাজে দাঁড়াইলে আমি আমার মাওলাকে দেখতে পাই আমি আমার আল্লাহকে দেখি আমার আল্লাহ আমাকে দেখে আমার আল্লাহ আমাকে আমি একটা বললে আমার মাওলা একটা বলে আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার মাওলা আমার সামনে দাঁড়িয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আমি একটা বলি আমার আল্লাহ একটা বলে আমি আরেকটা বলি আমার আল্লাহ একটা বলে তখন আমার মাওলা আমার কথার জবাব আয়াত পড়ি না তাই আমার একটু বেশি সময় লেগে যায় একটু বেশি সময় মহতারাম হাজিরিন এই ইহসান খালি যদি আপনি হন আপনি আপনার সন্তানের সাথে ইহসান করবেন পরিবারস্থ যারা আছে সবার সাথে ইহসান করবেন নেতা সমাজের সাথে ইহসান করবেন তাহলে ইহসানের যদি ভরপুর হয়ে যায় আল্লাহর রহমত সরজার করে আপনি আছে সরজার করে মুহতারাম হাজিরিন দুইটা লফজ বলেছি ছয়টা লফজের আলোচনা দুইটা বলেছি এক নম্বর আদল করবেন ইনসাফ করবেন দুই নম্বর ইহসান করবেন মানুষের ভালো করবেন মানুষের কি করবেন ভালো করবেন ভালো এটা শুধু শুধু নামাজে না আপনি যেইখানে আছেন সন্তানের সাথে ইহসান করবেন বিবির সাথে ইহসান করবেন বিবি আপনি স্বামীর সাথে ইহসান করবেন ভাই ভাইয়ের সাথে ইহসান করবেন এই ইহসানের আমল যদি সমাজে চলেছে তাহলে সমাজ থেকে সব দুর্নীতি হারায় যাবে সমাজের মানুষ সব আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই ভাঙা চোড়া নসিহতের উপরে আমল করবার তৌফিক আল্লাহ পাক দান করেন আমি